কৃষির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে শুকনো গাঁদা ফুল থেকে গাঁদা ফুলের চারা তৈরি করা যায় আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটা শুকনো ফুলকে খুলে নিলাম তো এটার ভেতরে পুরোপুরি পরিপক্ক কিছু বীজ রয়েছে এই বীজগুলোকে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন বদ্ধ বয়মের মধ্যে তবে তার আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর যদি সরাসরি বপন করে দেন সেক্ষেত্রে সরাসরি বুনে দিতে পারেন তো আমি বপন করার জন্য সামান্য কিছু মাটি নিয়েছি একটা পাত্রে এবং সেটার মধ্যে প্রথমে পানি দিয়ে তারপর আমি বীজগুলোকে বসিয়ে দিলাম তো এই মাটিটা তৈরির জন্য আপনি যতটা বেশি পারেন কম্পোস্ট ব্যবহার করবেন মোটামুটি ফিফটি পারসেন্ট কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট মাটি দুইটা মিক্স করে যদি গাঁদা ফুলের বীজ বপন করেন সেক্ষেত্রে চারাগুলো খুব ভালো হবে এবং চারাগুলো সুস্থ সবল হবে তো চারা দেওয়ার পর আমি উপরে দিয়ে সামান্য কিছু পরিমাণে মাটি দিয়ে দিলাম এই মাটির লেয়ারটা অবশ্যই খুবই পাতলা করে দেবেন অতিরিক্ত মাটি দিতে যাবেন না এরপর আর তেমন কোনো কাজ নেই প্রতিদিন শুধু আপনাকে পানি দিয়ে যেতে হবে এভাবে চারা রোপণের বা এইভাবে গাঁদা ফুলের বীজ রোপণের পরবর্তী মাত্র পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের চারাগুলো বের হয়ে গেছে এবং কিছু চারা অনেক বড় হয়ে গেছে তা আসলে সবগুলো বীজ একসাথে চার মিনিট হয় না কিছু আগে হয় কিছু পরে হয় মোটামুটিভাবে আপনি যদি গাঁদা ফুলের বীজ ঠিকভাবে বপন করতে পারেন সেক্ষেত্রে প্রায় অধিকাংশ বীজ থেকেই চারা হয় তো এই চারাগুলো আর সামান্য একটু বড়ো হলে এগুলোকে আমি ট্রান্সফার করে আলাদা আলাদা পটে দিয়ে দেবো বা আলাদা আলাদা টবে দেবো যেখানে গাছগুলো ঠিকভাবে বড় হতে পারবে চারা রোপণের বিশ দিন পর কিন্তু এই গাঁদা ফুলের চারাগুলো রোপণের জন্য যোগ্য হয়ে গেছে তো আপনি চারা তৈরি করলে এই সাইজ যখন হবে মোটামুটি চার থেকে ছ ইঞ্চি সাইজের চারা আপনারা ট্রান্সফার করে যে কোনো জায়গায় রোপণ করে দিতে পারবেন আর রোপণ করার সময় অবশ্যই মাটি তৈরিটা ঠিকভাবে খেয়াল করবেন যাতে সত্তর ভাগ সাধারণ মাটি এবং বিশ থেকে ত্রিশ ভাগ কম্পোস্ট সার ব্যবহার করে মাটিটা তৈরি হয় সেক্ষেত্রে আপনার ফুলগুলো প্রচুর পরিমাণে ধরবে এবং গাছও সুস্থ সবল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমি এরকমই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটা তানতে থাকি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য